হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্স নাম্বার সিস্টেমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হচ্ছে আগামী পয়লা সেপ্টেম্বর তো তার জন্য আমাকে অনেকেই আমাদের এলাকার বা আমার আশেপাশের যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে তারা প্রত্যেককেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি তো অঙ্ক করান তো সেজন্য অঙ্ক বিষয়টা একটু করিয়ে দিলে খুব ভালো হতো আমাদের তো আর হাতে বেশি সময় নেই তো সেই চিন্তা ভাবনা করে আজকে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ মুখ টেস্টগুলো নিয়ে আসছি যে কদিন সময় রয়েছে প্রত্যেক দিন আশা করছি তোমরা এই মোক টেস্ট দিতে পারবে পনেরোটা করে তোমাদের অঙ্কে থেকে যে প্রশ্ন আসবে একদম আসার মতো প্রশ্ন যে ধরনের প্রশ্নপত্রগুলো তোমাদের আসার সেই ধরনের প্রশ্ন কিন্তু আমি একদম সাজেস্ট করে বেছে বেছে এই অল্প সময়ের মধ্যে কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছি তো যেহেতু এটা একটি ক্লাস এইট পাস হিসাবেই কিন্তু পরীক্ষাটা গণ্য হবে একটি পিয়ন পোস্টের চাকরি যেহেতু সেজন্য প্রশ্নগুলো ঠিক সেই লেভেলের তৈরি করছি দেখো প্রথম মুখ টেস্ট আজকে দেখতে পাবে তোমরা এখানে সাবজেক্ট মেথ এফ এম মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ফিফটিন টাইম ফিফটিন মিনিটস তো চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই প্রথম প্রশ্নতে বলা হয়েছে কি দেখো নিম্নলিখিত কোনটি শূন্য সংক্রান্ত টিপস নয় নিম্নলিখিত কোনটি শূন্য সংক্রান্ত টিপস নয় অপশানগুলো তোমরা ভালো করে দেখে নাও অপশান এতে আছে দেখো শূন্য সংখ্যাটি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই নয় বিতে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল সর্বদাই শূন্য হয় সিতে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল ফল সর্বদাই অসীম হয় ডিতে শূন্য এর ঘাত অশূন্য সংখ্যা হলে উত্তর শূন্য হবে তো শূন্য সংক্রান্ত টিপস নয় যেটা বলা হয়েছে সেটা আমাদেরকে বাঁচতে হবে তো দেখো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে তা হল অপশান সি শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল ফল সর্বদাই অসীম হয় এই কথাটা কিন্তু সঠিক নয় তো আমরা জানি যখন শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগফল ফল সর্বদাই অসীম হয় ধরো পাঁচকে আমি যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগ করা যায় না এটি হচ্ছে অসীম কিন্তু এখানে যেটা বলা হয়েছে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল ফল সর্বদাই অসীম হয় এটি কিন্তু ঠিক না এটি হওয়া উচিত ছিল যে শূন্য দিয়ে শূন্যকে ভাগ না বলে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগফল সর্বদাই অসীম হয় এটা ঠিক ছিল কিন্তু শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল অসংঘাত মানে এটা করাই যায় না শূন্য ভাগ শূন্য যদি হয় তাহলে এটা একদমই হবে না তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি তো দুই নম্বরের প্রশ্ন দেখো দুটি জল সংখ্যার যোগফল ও বিয়োগফল সর্বদাই হবে দুটি জোর সংখ্যার যোগফল ও বিয়োগফল সর্বদাই হবে অপশানগুলো তোমরা দেখে নাও এতে জোর সংখ্যা বিতে বিজোড় সংখ্যা সিতে অসংঘাত এবং ডিতে অসীম তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জোর সংখ্যা হবে দেখে নাও একটা উদাহরণ তোমরা দেখে নাও বুঝতে পারবে ধরো প্রথম দিয়ে আমরা জানি জোট সংখ্যা দুই তো দুইকে যদি আমরা আরেকটা পরবর্তী জোট সংখ্যা যোগ করি চার তাহলে হয়ে যাবে ছয় তাহলে এটা দেখতে পেলাম আমরা জোট সংখ্যা বার হল তাহলে যোগ করলে জোর সংখ্যা এবং বিয়োগ করলেও বলেছে এখানে জোট সংখ্যার যোগফল ফল ও বিয়োগ ফল সর্বদাই হবে তাহলে সর্বদাই কি হবে তো এবার আমরা বিয়োগ করে দেখে নেব যদি চারটাকে দুই দিয়ে বিয়োগ করা হয় তাহলে কত হবে এখানে এখানে হয়ে যাচ্ছে দুই তাহলে বোঝা গেল ছয় একটি জট সংখ্যা দুই এবং একটি জট সংখ্যা আশা করি বুঝতে পেরেছ তারপরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন দেখে নাও প্রথম স্বাভাবিক সংখ্যাটি হলো প্রথম স্বাভাবিক সংখ্যাটি হলো অপশানগুলো তোমরা দেখে নাও ঠিক এই ধরনের কিন্তু ছোট ছোট প্রশ্ন তোমাদের কিন্তু আসবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক তো এই এক হয়ে যাচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা তো আমরা জেনে নেব যে স্বাভাবিক সংখ্যাগুলো কাকে বলে যে সমস্ত সংখ্যা কোনো কিছু গণনা করতে ব্যবহৃত হয় সেই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যাগুলিকে সবসময় এন দ্বারা প্রকাশ করা হয় যদি আমরা এইভাবে লিখি যে এন সমান এক দুই তিন এরকম করে পরপর আমরা যেগুলোকে গণনা করতে পারবো এক কথায় যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা গণনা করে পাই সেগুলোই হলো স্বাভাবিক সংখ্যা তারপরের প্রশ্ন আমরা দেখে নেব চার নম্বরের প্রশ্ন প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় তো তোমরা একটু দেখে নাও অপশনগুলো আগে কোনটা হবে তো প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে প্রথমে দুই তারপরে দুইয়ের পরে আসছে তিন তিনের পরে আসছে পাঁচ পাঁচের পরে আসছে সাত সাতের পরে আসছে এগারো এগুলোকে যোগ করে নিতে হবে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা তাহলে এক সাথে আট আট পাঁচ তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে এখানে হচ্ছে আঠারোর আট হাত এক তার মানে এটা হচ্ছে দুই তার মানে আটাশ হচ্ছে তো এবার আটাশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি দেখে নেব আমরা আটাশকে পাঁচ দিয়ে ভাগ করে দেখে নিই কত হচ্ছে তো আটাশকে যদি আমরা এরকম শর্টকাটে পাঁচ দিয়ে ভাগ করে নিই পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে পাঁচ আছে কয় আট পাঁচ আট তিনে আট দশমিক যাচ্ছে দশমিকের বদলে একটা শূন্য নিলাম তো পাঁচ ছয় তিরিশ মিলে গেল তাহলে আমরা বুঝলাম যে পাঁচ দশমিক ছয় তাহলে এখানে অ্যান্সারটি হয়ে যাচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাঁচ দশমিক ছয় প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় তারপরের প্রশ্ন আমরা দেখে নেব পাঁচ নম্বরের প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যার সংখ্যা হলো এক থেকে একশো পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যার সংখ্যা হলো অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশনটি নটি তো আমরা দেখে নেব সংখ্যাগুলো কি কী এক থেকে একশো পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যার সংখ্যা হলো কোনগুলো যেমন এক একের বর্গ হয় একের বর্গ এক হয় তারপরে হচ্ছে দুই দুইয়ের বর্গ চার তিন তিনের বর্গ হচ্ছে তিন থেকে নয় তারপর আসছে চার চারের বর্গ হচ্ছে চার চারে ষোলো পাঁচ পাঁচের বর্গ যদি আমরা ধরি পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয়ের বর্গ ছয় ছয় ছত্রিশ সাত সাতের বর্গ সাত সাতকে উনপঞ্চাশ আট আটের বর্গ আট আটকে চৌষট্টি নয় নয়ের বর্গ নয় নয় একাশি তো তারপরে দশ দশের বর্গ দশ দশকে একশো কিন্তু এখানে আমরা এই এক সংখ্যাটাকে ধরবো না একের বর্গ করলে একই হয় কিন্তু একের বর্গ এক হয় কিন্তু একের বর্গমূল আমরা করতে পারি না সেই জন্য এখানে সংখ্যাটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি নটি ছয় নম্বর প্রশ্ন দেখে নেব একমাত্র জোর মৌলিক সংখ্যাটি হল একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি হল দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দুই পৃথিবীতে যতগুলো মৌলিক সংখ্যা আছে এই দুই হচ্ছে জট সংখ্যা বাকিগুলো সব বিজট সংখ্যা এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ছোটো হলেও এই প্রশ্নটা প্রত্যেকবার কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু আসতে দেখা গেছে তারপরে দেখো সাত নম্বরের প্রশ্ন দুটি মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদকের সংখ্যা হলো দুটি মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদকের সংখ্যা হলো দেখো এখানে অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ একটি দুটি মৌলিক সংখ্যা সাধারণ উৎপাদকের সংখ্যা দেখো আমরা যদি দুটি মৌলিক সংখ্যা নেই এবং দুটি মৌলিক সংখ্যা নেই দেখো এখানে একটা মৌলিক সংখ্যা হচ্ছে তিন আর একটা মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ ধরে নিলাম তো তিনকে যদি আমরা ভাঙি তিন এককে তিন মানে এক আর তিন এবং পাঁচকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা দেখব পাঁচ এককে পাঁচ তার মানে এর বেশি আর যাবে না আমরা তো জানি যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয় এমন সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলা হয় তো আমরা তিনকে ভেঙে এক এবং তিন পাচ্ছি পাঁচকে ভেঙে এক আর পাঁচ পাচ্ছি তো এখানে আমরা সাধারণ যেটা বলা হয়েছে যেটা মিল থাকবে এখানে এক এখানে এক অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ এক একটি আট নম্বরের প্রশ্ন দেখো কোনো সংখ্যার শেষ বা এককের অঙ্ক শূন্য বা কোনো জোর সংখ্যা হলে সংখ্যাটি হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোনো সংখ্যার শেষ বা এককের অঙ্ক শূন্য বা কোনো জোর সংখ্যা হলে সংখ্যাটি হবে তো অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দুই দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে দেখো যদি আমরা দেখি এটা পরীক্ষা করে কোন সংখ্যার শেষ বা এককের অঙ্ক আমি এখানে একটি সংখ্যা লিখলাম এখানে লিখলাম হয়তো এগারোই লিখলাম তাহলে এগারো যদি লিখা হয় তাহলে এগারোর এককের অঙ্কটাও এক দশকের অঙ্কটাও এক রয়েছে কিন্তু আবার একটা যদি সংখ্যা লিখি এখানে কুড়ি লিখলাম তো কুড়ির এখানে এককের সংখ্যা হচ্ছে কি শূন্য আর এখানে এককের অঙ্ক সংখ্যা হচ্ছে এক তো এখানে বলা হয়েছে কোনো সংখ্যা শেষ বা এককের অঙ্ক শূন্য বা কোনো জোর সংখ্যা কোন শূন্য বা কোনো জোর সংখ্যার কথা বলা হয়েছে সরি এখানে শূন্য বা জোর সংখ্যার কথা বলা হয়েছে তাহলে এটাকে আমরা দুই লিখলাম বারো লিখলাম আর এটাকে কুড়ি লিখলাম ঠিক এই রকমভাবে যদি আমরা লিখি চব্বিশ তাহলে এখানে জোর সংখ্যা ঠিক এরকম করে যদি আমরা ছাব্বিশ লিখি ছাব্বিশের এখানে জোট সংখ্যা হচ্ছে ছয় ছয়টা হচ্ছে এককের অঙ্ক জোট সংখ্যা তারপরে যদি আটাশ লিখি তাহলে আটাশের ক্ষেত্রেও যদি দেখি আমরা এখানে এককের অঙ্ক হচ্ছে আট তাহলে কী হলো দুই শূন্য চার ছয় আট কটা হলো যদি প্রথমে আমরা ধরি শূন্য তারপরে দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট তার মানে শূন্য থেকে যদি আমরা ধরি শূন্য দুই চার ছয় আট এই পাঁচটা সংখ্যা যদি কোনো সংখ্যার শেষে এককের ঘরে থাকে অবশ্যই সে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এটাকে অবশ্যই মনে রাখতে হবে দুই দ্বারা বিভাজ্যতার নিয়মই হচ্ছে এটা যদি সংখ্যাটির শেষ বা এককের অঙ্ক শূন্য বা কোনো জোট সংখ্যা থাকে অবশ্যই সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে তারপরে নয় নম্বরের প্রশ্নটা দেখে নাও তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো অপশানগুলো দেখে নাও তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি একশো এক একশো এক হচ্ছে তিন অঙ্কের এখানে বলা হচ্ছে ক্ষুদ্রতম তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এখন যদি বলা হতো তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত তাহলে কিন্তু আমরা লিখে দিতাম তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নশো সাতানব্বই এটা অবশ্যই মনে রাখবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটা যদি বলা হতো তাহলে নশো সাতানব্বই আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো এক আর বাকি অপশন যে দুটো আছে এটাও কিন্তু আমরা জেনে নেব চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যদি বলা হতো তাহলে তখন হয়ে যেত এক হাজার নয় এবং যদি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলা হতো তখন কিন্তু হয়ে যেত অপশন ডি সাতানব্বই অবশ্যই এই সংখ্যাগুলো খুব গুরুত্বপূর্ণ সংখ্যা এগুলোকে অবশ্যই মনে রাখতে হবে তারপরে আমরা দশ নম্বরের প্রশ্নে চলে যাব প্রথম বিজোর যৌগিক সংখ্যাটি হল প্রথম বিজোর যৌগিক সংখ্যাটি হলো তো দেখে নাও প্রথম বিজোর যৌগিক সংখ্যা কোনটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আপশন সি নয় নয় হচ্ছে প্রথম বিজোর যৌগিক সংখ্যা তো আমরা জানি প্রথম যে যৌগিক সংখ্যা এটা অবশ্যই পরীক্ষায় আসে প্রথম যৌগিক সংখ্যা যদি জিজ্ঞেস করা হয় তখন অবশ্যই বলতে হবে চার তো চার হচ্ছে প্রথম যৌগিক সংখ্যা আর এখানে প্রথম বিজোর যৌগিক সংখ্যার কথা যখন বলা হয়েছে তো চারের পরে আমরা ছয় তারপরে আট তারপরে নয় আসছে তাহলে নয়টা কিন্তু বিজোড় আর ছয় আর আটটা একটা জোর সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান সি নয় এগারো নম্বরের প্রশ্ন দেখো দশ থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে সাত সংখ্যাটির অঙ্ক সংখ্যা হলো খুব গুরুত্বপূর্ণ একটা ডব্লু এ পরীক্ষায় আসা একটা প্রশ্ন যে দশ থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে সাত সংখ্যাটির অঙ্ক সংখ্যা কটা তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উনিশটি তো উনিশটা হচ্ছে অঙ্ক আছে সাত এগুলো আমরা লিখে লিখে করলে বুঝতে পারবো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা যাই হোক এগুলোকে মনে রাখতে হবে যে দশ থেকে বলা হয়েছে এটা কিন্তু এক থেকে বলা হয়নি সেই জন্যে প্রথমকার একটা সাত দশের আগে যে সারটা আছে সেই সারটাকে বাদ দিয়ে আমাদের গণনা করতে হবে তাছাড়া আমরা জানি যে এই যে একটা সংখ্যার বিষয়ে টিপস যেগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এক আমরা এর আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম যে এক এক কতগুলো আছে আর শূন্য কতগুলো আছে এই দুটো ছাড়া আমি বলেছিলাম এই দুটো ছাড়া এক সব থেকে বেশি আছে একুশটি রয়েছে আর শূন্য রয়েছে এগারোটি এই দুটি ছাড়া বাকি যতগুলো সংখ্যা আছে সবগুলো চোখ মুজে কুড়িটা মানে দুই থেকে নয় পর্যন্ত যতগুলো সংখ্যার অঙ্ক চাওয়া হবে প্রত্যেকটারই কিন্তু কুড়িটা করে সংখ্যা হয়ে যাবে কিন্তু এখানে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে এক থেকে একশো বলেনি কিন্তু এখানে বলা হয়েছে দশ থেকে বলা হয়েছে সেই জন্যে প্রথমকার যে স্বাদ মানে এক থেকে দশের মধ্যে যে একটা স্বাদ থাকছে সেটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এটাই হচ্ছে একটা প্যাচ পড়ন বা এই জিনিসটাকে যদি ধরতে না পারো তাহলে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে না সেই জন্যে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান সি উনিশটি চলো তারপরে বারো নম্বরের প্রশ্নটা দেখে নিই তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা দেখো এটা গ্রুপ ডি রেল এক্সামে দু হাজার বারো সালের আসা একটা প্রশ্ন তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা অপশানগুলো তোমরা ভালো করে দেখে নাও এই প্রশ্নের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সরি অপশন সি নশো একষট্টি এটি একটি তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এটাকে আমরা পূর্ণবর্গ করতে পারব বর্গমূল করতে পারব তো যদি আমরা এটাকে বর্গমূল করি তাহলে বর্গমূল করলে এর কত উত্তর হতে পারে দেখো উনিশ উনিশের বর্গ যদি আমরা করি উনিশকে উনিশ দিয়ে যদি গুণ করা হয় কত হবে উনিশকে উনিশ দিয়ে গুণ করলে উনিশকে উনিশ দিয়ে যদি গুণ করা হয় তাহলে হয়ে যাবে নয় নয় একাশির এক হাত থাকলো আট আর নয় কে নয় নয় আর আটে সতেরো একশো একাত্তর তারপরে উনিশকে উনিশ এবার যদি আমরা যোগ করি তো এখানে আসছে এক তারপরে নয় ষোলো ছয় হাত থাকলো এক দুই আর তিন হ্যাঁ ঠিক আছে তাহলে উনিশের বর্গ হচ্ছে উনিশের বর্গ হচ্ছে নশো তাহলে তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নশো একষট্টি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আজকের তেরো নম্বরের প্রশ্ন দেখো এখানে একটা সিরিজ দেওয়া হয়েছে ওয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফোরটি নাইন এইটি ওয়ান তারপরে যে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে এখানে কত বসবে এখানে কিন্তু একটা মজার সিরিজ কিন্তু দেওয়া হয়েছে দেখো একের বর্গ যদি আমরা করি এক হয় তারপরে তিনের বর্গ করলে নয় হয় পাঁচের বর্গ করলে পঁচিশ হয় সাতের বর্গ করলে সাত সাতকে উনপঞ্চাশ হয় আটের বর্গ এখানে নয় নয়ের বর্গ নয় নয় একাশি তাহলে বুঝতে পারছি যে একটা করে কিন্তু গ্যাপ চলে গেছে একের পরে দুইয়ের বর্গ হতো সেখানে দুই মনে চার হতো তারপরে নয়ের এখানে নয় তিনের বর্গ দেওয়া হচ্ছে চারের বর্গটা দেওয়া নাই তারপরে পাঁচের দেওয়া হচ্ছে ছয়েরটা দেওয়া নাই সাতের দেওয়া আছে আটেরটা দেওয়া নয় নয়ের দেওয়া আছে তাহলে আমরা দশেরটা দেব না একবারে এগারোই চলে যাব তাহলে যদি এগারোর বর্গ করা হয় তাহলে অবশ্যই আমরা জানি এগারোং এগারোং কত হয় না এগারোং এগারোং একশো একুশ তাহলে বিশ দ্য কারেক্ট অ্যান্সার একশো একুশ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর চলো তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব চোদ্দো নম্বরের প্রশ্ন পঞ্চাশের কম মৌলিক সংখ্যার সংখ্যা ক্লার্ক এক্সামে আসার দু হাজার নয় সালের একটা প্রশ্ন পঞ্চাশের কম মৌলিক সংখ্যার সংখ্যা তো দেখো এখানে মৌলিক সংখ্যা মানে পঞ্চাশের কম বলতে এক থেকে পঞ্চাশের মধ্যে যে কোটা থাকবে সেগুলাই হচ্ছে পঞ্চাশের কম তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ পনেরোটি অবশ্যই মনে রাখতে হবে যে এক থেকে পঞ্চাশের মধ্যে যে মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে পনেরোটি তারপরে আমাদের আরও কিছু মনে রাখতে হবে এখান থেকে আমরা যদি একান্ন থেকে একশো পর্যন্ত দেখি তো সেখানে আমরা কিন্তু দশটি মৌলিক সংখ্যা পেয়ে যাব তারপরে আমরা যদি একশো এক থেকে একশো এক থেকে যদি দেড়শো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে খোঁজ করি তাহলে সেখানেও কিন্তু দশটি মৌলিক সংখ্যা থাকবে এবং এক থেকে একশো থেকে যদি দুশো পর্যন্ত মৌলিক সংখ্যার টিপসগুলোও আমরা দেখি সেখানে কিন্তু আমরা এগারোটি মৌলিক সংখ্যা পেয়ে যাব তো এগুলো কিন্তু ওইভাবেই কিন্তু সাজানো হয়েছে দেখো খুব সুন্দর একটা ক্লার্কে আসার প্রশ্ন তো দশ এগারো এ সমস্তগুলো কিন্তু একটা ভালো একটা সংখ্যা বলা যায় তো সেজন্য এগুলোকে অবশ্যই মনে রাখবে চলো আজকে শেষ প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মৌলিক বা যৌগিক সংখ্যা নয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য আমি হোমওয়ার্কে রেখে দেবো তোমরা চটজলদি এই প্রশ্নটার সঠিক উত্তরটা কী হবে অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে জানিয়ে দেবে তো ভিডিওটা একটু বড় হয়ে গেলো যাই হোক এই পর্যন্ত আজকে ভালো থেকো দেখা হচ্ছে অনেকটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং